আসসালামু আলাইকুম স্বাগত সন্ধ্যার খবরে কোটা বিষয়ে হোসেন আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের বিষয়ে এ কিছুই করার নেই সংবিধান সরকারকেই সেই অনুমতি দেয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে ঢাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন এক্ষেত্রে ব্যবস্থা নিতে তিনি আপন পর কিছুই মানবেন না নজরান চৌধুরী রিপোর্টে বিস্তারিত এখন বিকাশ বিকাশ নিজে গত জুলাই জুলাই থেকে পর্যন্ত চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে রোববার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন তিনি তার এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়াও কৌশলগত অংশীদারিত্ব আরো উন্নততর করার জন্য দুই দেশ একমত প্রকাশ করেছে বলে জানান শেখ হাসিনা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সমর্থন অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করি আমাদের এই ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন দুই সালে কোটা বাতিল করার পর নারী সহ অনগ্রসর গোষ্ঠী ও এলাকার প্রার্থীদের নিয়োগ কমে গেছে তবে কোটার বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন তাই এ বিষয়ে রায়ের আগে সরকারের কিছুই করার নেই বলেও জানান তিনি যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে সে ধারণা তো আমরা দেখি না আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আমার কার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ পর্যন্ত আদালত থেকে এর সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নেই শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুতিরা কেউ যত রাজাকারী বাচ্চারা নাতি পুতি হলো মেধাবি তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত শেখ হাসিনা কথা বলেন বিসিএস এর প্রশ্ন ফাঁস ও দুর্নীতির বিষয়েও জানান সরকার ব্যবস্থা নিচ্ছে বলেই দুর্নীতির তথ্য প্রকাশ পাচ্ছে জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে আমি সেটা ধরছি এখানে ওটা আপন পর কোনো কিছুই আমি যাই না কাজী যেখানে পাবো আমি আমি যখন জিরো টলারেন্স বলছি জিরো টলারেন্স কি আমি সেটা করে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও ভারত দুই দেশই বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী সেক্ষেত্রে বাংলাদেশ কার সাথে কাজ করবে এমন প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন যেহেতু ভারতের সাথেই তিস্তা নিয়ে সমস্যা তাই তাদের সাথে কাজ করলেই বাংলাদেশের লাভ যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে কাজী তাদেরকে কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই কাজ তাদেরই করা উচিত তারা প্রজেক্ট করে তখন এটা যা যা প্রয়োজন তারা দেবে এটা তো একটা ডিপ্লোম্যাসি কাজে এখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এ ঘটনায় নিন্দাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা কোটার যৌক্তিক সংস্কারে আইন পাশের জন্য ২৪ ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডাকতে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রায় কর্মসূচি এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান শেষে এমনটি জানিয়েছে শিক্ষার্থীরা এ সময়ের মধ্যে দাবি মানার আশ্বাস না পেলে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন হোসেনের এখন বিকাশ বিকাশ স্টুডেন্ট নিজের কর সরকারি চাকুরি নিয়োগে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গেল এক মাস ধরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অবস্থান ও বাংলা ব্লকেটের মতো কর্মসূচি পালন করে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এসব কর্মসূচির পরও দাবি আদায় না হওয়ায় এবার রাষ্ট্রপ্রধানের কাছে স্মারকলিপি দিতে বঙ্গভবনের উদ্দেশ্যে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা পদযাত্রায় যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে গুলিস্তানে পৌঁছায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সেখান থেকে স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে যায় আন্দোলনকারীদের বারো সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেয় শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা জানায় চব্বিশ ঘন্টার মধ্যে সংসদের জরুরি অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন তারা অন্যথায় আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্তর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ করবে আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি কোনো ধরনের জল কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক আমরা চাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক আমরা আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করব পরে গুলিস্তান থেকে ক্যাম্পাসে মিছিল নিয়ে পদযাত্রা শেষ করে শিক্ষার্থীরা নূর হোসেন নিউজ ঢাকা আন্দোলনকারীদের কে পদযাত্রা কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে রাজধানীর বেশিরভাগ সড়ক আর অলিগলি সচিবালয় শাহবাগ বৎসভবন এবং গুলিস্তানের সড়কে দেখা যায় দীর্ঘ যানজটের এতে সীমাহীন দুর্ভোগে পড়েন অনেকেই তীব্র গরমে ভোগান্তি বাড়ে আরও কয়েক গুণ দুপুর গড়িয়ে বিকেল হতে এই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে নাজিবুর রহমানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন হেলাল আহমেদ সজীব দুপুর বারোটার কিছু পরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিশাল মিছিল শাহবাগ থেকে রওনা করে বঙ্গভবনের দিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেন আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের এই জনস্রোত বিভিন্ন এলাকা দিয়ে এগিয়ে যেতে থাকলে আশেপাশের সব সড়কেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের একই স্থানে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে বেশিরভাগ গণপরিবহন আর ব্যক্তিগত গাড়ি আর তাতেই ভোগান্তি চরমে ওঠে নগরবাসীর অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা হন নিজ গন্তব্যে হেঁটে হেঁটে অনেক দূর থেকে ঘন্টা লাগছে ঢাকা ছাড়বেন এমন মানুষের দুর্ভোগেরও অন্ত ছিল না এদিন রাস্তা বন্ধ খুব কষ্ট হচ্ছে ফ্যামিলি নিয়ে যাচ্ছে পাবলিকের ক্ষতি করে এত ভালো হইলো না আমরা হাঁটতে পাচ্ছি না আমাদের অনেক কষ্ট হচ্ছে দ্রুত আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার কথা বলছেন সাধারণ মানুষ নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা সরকার পতনের এক দফা দাবি আদায় ছাড়া বিদ্যমান সংকটের সমাধান হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন রাজনৈতিক কৌশল নির্ধারণ করে অচিরেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে দু সালে কোটা সংস্কারের দাবির বিপরীতে সরকার কোটা বাতিল করার ফলে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি হাসান মাহমুদের রিপোর্ট বিএনপির সাথে সমমনা দলগুলোর নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রোববার বৈঠক করে বারো জোটের নেতারা বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিতে যুগপৎভাবে সম্মত হয় উভয় পক্ষ পরে যৌথ সংবাদ সম্মেলনে বলা হয় গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চলমান থাকবে এ সময় নজরুল ইসলাম খান কথা বলেন চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গেও ছাত্ররা কোটার সংস্কারের আন্দোলন করছিলেন আর প্রধানমন্ত্রী বলে দিলেন আর কি যে কোটাই বাতিল করে দিলাম এটা কেউই যুক্তিসঙ্গত মনে করে নাই মনে করেছে যে এটা বিরাগের বশবর্তী হয়ে করা হয়েছে আর কি সংকট বাড়ানো কোনো সরকারের কর্তব্য হতে পারে না কাজ হতে পারে না সংকট নিরসন হল তাদের দায়িত্ব আর কি কিন্তু বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে সংকট বৃদ্ধি করা হচ্ছে উভয় পক্ষের নেতারা অভিযোগ করেন সরকারের একগুয়েমি ও একরোখা দলকানা নীতির কারণে সব ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি আর লুটপাটের পাহাড় জমেছে তাই সরকার পতন ছাড়া পরিবর্তন সম্ভব নয় বিভিন্ন জোট বা দলের শিষ্য নেতৃবৃন্দের সঙ্গে আমরা আবার একটু বসবো বসে এটা চূড়ান্ত করব এবং তার ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে জানাবো আগামীতে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক শক্তি দেশপ্রেমিক শক্তি এদেশের বুকে আন্দোলনে নামবে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে আমাদের বাংলাদেশের সীমান্তের চারিপাশে দশ কিলোমিটার রেডিয়াস নিয়ে একটা একটা জোন সৃষ্টি করার যে প্রস্তাব রাখা হয়েছে ইন কমব্যাটিং পণ্যমূল্যের ঊর্ধ্বগতি গণতন্ত্রহীনতা অরক্ষিত সীমান্ত আর দুর্নীতি সবই সরকারের ব্যর্থতার ফসল অভিযোগ নেতৃবৃন্দের হাসান মা মৌদ এন্টি নিউজ ঢাকা শুধু বিদেশ নয় পণ্য দেশের বাজারেও বাজারজাত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন শেখ হাসিনা আরও বলেছেন বিশ্বব্যাপী অর্থনৈতিক কূটনীতি আরও জোরদার করতে হবে বৈদেশিক মুদ্রা আহরণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রফতানি খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটেগরিতে সেরা কারকদের পুরস্কৃত করতে এই অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় এবং রফতানি উন্নয়ন ব্যুরো সর্বোচ্চ রফতানি আয়ের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে সেরা রফতানিকারক হিসেবে সাতাত্তরটি কোম্পানির মালিকদের হাতে জাতীয় রফতানির ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ছেলেমেয়েরা সবার হাতেই তো এখন ল্যাপটপ কম্পিউটার সবকিছুই আছে ব্যবহার করতে পারছে আপনাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে যারা রপ্তানি করেন আমি সবসময় আগাগোড়াই বলেছি একটা হচ্ছে রপ্তানি পণ্য এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে বহুমুখী করতে হবে কোনো একটা বিষয়ের উপর রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না কারণ একটা জিনিসের চাহিদাটি অধিক সমানভাবে থাকে না সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেইটা করা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে উপকূল থেকে উপকূল যোগাযোগের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী উপদেষ্টা ডিনীন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেছেন প্রধানমন্ত্রী বলেন প্রয়োজন হলে বাংলাদেশ কক্সবাজার একটি আলাদা জমি দিতে পারে যেখানে থাই বিনিয়োগকারীরা তাদের পর্যটন ব্যবসায় উন্নতি করতে পারে প্রধানমন্ত্রী বলেন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শেষ হলে থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগ সহজ হবে মন্ত্রী পদমর্যাদার ডক্টর নালিনী এখন তার চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন তিনি একজন থাই বাণিজ্য প্রতিনিধি এবং একটি থাই ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তি প্রত্যাহার সহ তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন অবস্থান কর্মসূচি থেকে বক্তারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিমে তাদের অন্তর্ভুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দেন অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে আন্দোলন চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা আন্দোলনে থাকবেন বলে জানিয়েছেন রাজধানীর বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা এবং প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে চট্টগ্রাম নগরের ষোলো শহর স্টেশন থেকে দুই নম্বর গেট হয়ে শিক্ষার্থীরা পদযাত্রা বের করেন পদযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে জেলার প্রশাসক কার্যালয়ে প্রবেশ করতে চাইলে আদালত গেট এলাকায় পুলিশই বাধার মুখে পড়েন পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি জেলা প্রশাসকের সাথে দেখা করে সারকলিপি দেন যতদিন পর্যন্ত আমাদের এই যৌক্তিক যৌক্তিক দাবি আন্দোলনটা সফল না হচ্ছে আমরা আমাদের যে অবস্থানে আছে আমরা আমাদের অবস্থানে ঠিক থাকবো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা এর আগে সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমবেত হয় খুলনার শহীদ হাদিস পার্ক থেকে পদযাত্রা বের করেন শিক্ষার্থীরা পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বড় বড় স্মারকলিপি দেওয়া হয় কোটা সংস্কারের দাবিতে বরিশাল নগরের প্রধান সড়ক ঘণ্টাভ্যাপী অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা ন্যূন্য পর্যায়ে এনে অতি দ্রুত মধ্যে সংসদ থেকে করা হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে মানবন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পদযাত্রা বের করেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে পদযাত্রা বের করেন পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয় একই দাবিতে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদযাত্রা শেষে স্মারকলিপি দিয়েছে জেলা প্রশাসকের কাছে এছাড়া কুমিল্লা কুষ্টিয়া ফরিদপুর নারায়ণগঞ্জ ঝিনাইধ নাটক সহ বিভিন্ন জেলায় পদযাত্রা সহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা জীবন আহমেদ এনটিভি নিউজ ডেস্ক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন কোটা বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লেলিয়ে দেওয়া ঠিক হবে না এর জন্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারকে নিতে হবে আজ সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আন্দোলন কিন্তু অনেক দিন থেকে চলছে ছাত্র তাদের আন্দোলন করতেছে গোটা বিরোধীরা এবং কোনো ঘটনা কর কোনো কোনো ঘটনা দূর করলে কিছু ঘটনা সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর লেলিয়ে দিচ্ছে যদি চাচ্ছেন সেটার দিকে বিরত রাখুন এবং অতিরিক্ত বর প্রয়োগ করছেন সেদিকে বিরুদ্ধে রাখুন মানবাধিকার মৌলিকধিকার লঙ্ঘন করবেন না কোটার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত যা বাস্তবায়ন করবে সরকার এটি উচ্চ আদালতে তোলার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠানে তিনি বলেছেন অনগ্রসর প্রতিবন্ধীদের জন্য যৌক্তিক কোটা রাখা প্রয়োজন সবকিছুতেই শুভঙ্করের ফাঁকি দিচ্ছে ক্ষমতাসীন সরকার অভিযোগ করে বিরোধী দলীয় এই নেতা বলেছেন বিচার বিভাগ স্বাধীন নেই সেটি সরকারের অধীনস্থ হয়ে কাজ করছে এ সময় হুসেন মোহাম্মদ এরশাদের শাসন আমল রাষ্ট্রের স্বর্ণযুগ ছিল বলে দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান শুধু অনগ্রসর যেটা উনত্রিশ ধারা বলা আছে বৈষম্যর কারণে কিছু না পিছে আছে তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য শুধু কোটা করা যেতে পারে অত্যন্ত এবং খুব হিসাব নিকাশ করে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা জাতির জন্য কখনই মঙ্গল বয়ে আনবে না আজকে যারা ক্ষমতায় আছেন চিরজীবন তারা ক্ষমতায় থাকতে পারবেন না এবং ক্ষমতার বাইরে গেলে এগুলোর সমস্যা আপনাদের সকলের কাছে আসবে সরকারের হাতে কোটা নিয়ে কিছু নেই আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলার উপাদান না পেলে সেটি বাতিল করা হবে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবসে সাংবাদিকদের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে মামলার তদন্তর পরে যদি এটার ম্যারিট না থাকে তাহলে এটা বা অটোমেটিক অটোমেটিক বাতিল হয়ে যাবে সেইখানে চব্বিশ ঘন্টা দশ ঘন্টা, চব্বিশ দিন এইগুলি কোনো প্রশ্ন আসে তারা যেগুলি করছে এগুলো এগুলি মনে হয় তারা না বুঝে করছে এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে আট তারিখে এটার একটা রায় ঘোষণা করবে শোনানি হবে শোনানি হবে সেই শোনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে এইগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে আমাদের হাতে কিছু নেই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে পাঁচ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র গোষ্ঠীর শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলনে দাবি জানায় তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানানো হয় দাবি না মানলে আন্দোলনে যাবার কথা জানান শিক্ষার্থীরা প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ করে দিয়ে দেশ এবং জনগণের সেবায় কাজ করার সুযোগ চান তারা এই ছিল সন্ধ্যার খবরে এই খবরের ভিডিও সব আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউ ডাবি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ রাত সাড়ে দশটায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই চেয়ারম্যান সেথমি জানো শুন এমন মায়ের মারুম উত্তার মতো খালি সাইট পারবি যদি আমার বউস প্রিয় বি রাজ রানী আর আমার বৌতুনি বিবীবতর বান্দি আমার সংসারটা ক্যান ভাঙতে চায় না নিজের জামায়ে আটকায় রাখতে পারেন না কেমন গো আপনি কেলেঙ্কারির আর কি বাকি আছে বদনাম তো শললেই লাগছে আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন না তো পালাইতে চাই না ওরে পালাইতে হই বই রে তুই আমারে maaf করে দিস তো আমারে খাওনের মধ্যে বিশ মা খায় মেরা কইতে চাইছে মাইরা আম গাছের লগে ঝুলায় দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন এখন জন্মসনদ দেখ হলো বিকাশ স্টুডেন্ট একা। নিজের বিকাশ নিজে কর